এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির রূহ কতদিন বাড়িতে আসা যাওয়া করে মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার রূহ আর আসা যাওয়া করে না এটাই হলো ইসলামী আকীদা এবং বিশ্বাস মৃত ব্যক্তি মানব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার আর ফিরে আসার কোনো সুযোগ নেই আমাদের দেশে অনেকে মনে করে 40 দিন পর্যন্ত আসা যাওয়া করে এতদিন পর্যন্ত আসা যাওয়া করে অনেকে মনে করে এই টাইমে আসে ওই টাইমে যায় মানুষ মারা যাওয়ার পরে তার আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না আল্লাহ তাআলার কাছে চলে যায় সাত দিনে আকিকা না দিতে পারলে সেটা কি দিতেই হবে আকিকা যদি কারোর দেওয়ার সামর্থ্য একান্ত না থাকে গুনাহ হবে না কিন্তু সামর্থ্য থাকলে তার দেওয়া উচিত এটা সন্তানের জন্য সেফটির মতো সন্তানের নিরাপত্তার জন্য এটা খুব উপকারী বাবা মার বাধ্যগত হওয়ার জন্য এটা খুব উপকারী মুফিদ তো যদি সপ্তম দিনে কেউ দিতে না পারেন দিতে না পারার কারণটা কি আমাদের দেশে বাচ্চা হলে 10 কেজি 15 কেজি 5 কেজি 2-4 কেজি মিষ্টি কিনে নেয় এমন কোনো মানুষ আছে তে মিষ্টির টাকার সাথে আর কিছু যোগ করলেই তো আকিকা হয়ে যায় যারা যারা মিষ্টি তলব করে তারাও বোকার মতো কাজ করে কারণ বলে যে ভাই সন্তান হইছে মিষ্টি খাওয়ান আপনি মিষ্টি খাইতে যাবেন কেন আপনি কোন সন্তান হইছে গোশত খাওয়ান আপনি চান মিষ্টি আটার দলা খাইতে তো আটার দলাই আপনার কপালে পড়ে আর ওই বেটাও আটার দলা কিনতে কিনতে পয়সা থাকে না এরপরে বলে টাকা নাই আকিকা দেব কোথা থেকে অতএব আটার দলা টলা না সন্তান হলে আমরা কি খাওয়াবো গোশত খাওয়াবো মিষ্টি মিষ্টি নয় আপনি মিষ্টিও খাওয়ান গোশত খাওয়ান দুইটা পারলে অসুবিধা নাই কিন্তু যখন দুইটার যে কোনো একটা করার মতো টাকা থাকবে তখন আপনি অবশ্যই আকিকাকে প্রাধান্য দিবেন কিন্তু কোনো কারণে সপ্তম দিনে আকিকা করতে পারেন নাই তাহলে 14তম বা 21তম দিনে করার কথা একটা রওয়ায়েতে আছে অথবা পরবর্তীতে করলে ইনশাআল্লাহ আকিকা হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরকালীন হিসাব কেমন হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মান কাতাআহুল্লাহ ও মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তাকে ছিন্ন করবেন বিধায় এটা খুব জঘন্য অপরাধ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কা মুস্তাহাব না ফরজ আমরা অনেকে কিন্তু এটা জানি না রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক তিনি আপনার সাথে যতই খারাপ করুক আপনি চেষ্টা করবেন অন্তত সম্পর্কটা যেন বজায় রাখেন আর যদি সম্পর্ক বজায় রাখতে গেলে আপনারা ক্ষতি করে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে কি তার নামে খতম দেওয়া যাবে কিনা কোন মানুষের মৃত্যুর পর তার জন্য সবাই আমরা দোয়া করব মানুষের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে হুজুর ভাড়া করে খতম পড়ানো দোয়া করানো এগুলো সারা বিশ্বের সকল লামায়ে কেরামের ঐকমতে নাজায়েজ এবং গুনাহ এগুলো কোন অবস্থাতে জায়েজ নাই এবং দারুল দেওবন্দের ঐতিহাসিক ফতোয়া আছে এই বিষয়ে যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার জন্য আপনি কোরআন কানি করালেন করায় যাদেরকে করলেন তাদেরকে পয়সা দিলেন এগুলো জায়েজ হতে মৃত ব্যক্তির জন্য যা কিছু হবে সব আল্লাহর জন্য হবে এখানকার জন্য বিনিময় নেওয়াও জায়েজ নাই বিনিময় দেওয়াও জায়েজ নাই